এর আগেরবার যখন লাইভ হচ্ছিল তখন আমরা বলেছিলাম যে শেখ হাসিনা দিল্লিতে আসতে চলেছেন, এবং এবারে আমরা আপনাদের জানাচ্ছি যে শেখ হাসিনা দিল্লিতে পৌঁছে গেছেন। ঠিক দিল্লি নয়, দিল্লির কাছেই একটা বিমান ঘাঁটি রয়েছে যার নাম হচ্ছে হিন্ডন। সেই হিন্ডন এয়ারবেসে শেখ হাসিনার বিমান অবতরণ করেছে, এবং সূত্র জানাচ্ছে তাকে সেখানে বিমানবাহিনীর অফিসাররা স্বাগত জানিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা দিল্লিতে থাকবেন নাকি তাকে দিল্লি থেকে চলে যেতে হবে বা ভারত থেকে চলে যেতে হবে। এখানেও আমাদের সূত্র জানাচ্ছে যে ভারত শেখ হাসিনাকে রাখতে খুব একটা উৎসাহী নয়। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সমন্তক ঘোষ, আমি সমন্তককে বলবো আমাদের সঙ্গে যোগ দিতে। আজকে সারা দিনের ঘটনার পরে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কথা জানানো হয়নি। শেখ হাসিনা হিন্ডনে পৌঁছেছেন এবং তার পরবর্তীকালে পরবর্তী ঘটনা এবার আমরা আপনাদের কাছে নিয়ে আসবো। আমরা সূত্রের কাছ থেকে যা যা জেনেছি, আমি কিছু সূত্রের সঙ্গে কথা বলেছি, সমন্তক কিছু সূত্রের সঙ্গে কথা বলেছে, সেই সূত্র ধরে যে খবর উঠে এসছে সেটা আমরা আপনাদের কাছে রাখব। গৌতম দা, যেরকমটা তুমি বললে, তোমার সঙ্গেও আমরা তার আগে দর্শকদেরকে যেটা জানানো দরকার সেটা হচ্ছে যে শেখ হাসিনা কীরমভাবে হিন্দনে এসে পৌঁছলেন। হিন্দন হচ্ছে একটা বিমান ঘাঁটি, সেনাবাহিনীর একটা বিমান ঘাঁটি, যেটা দিল্লির ঠিক লাগোয়া গাজিয়াবাদে সেখানে সেই বিমান ঘাঁটিটা রয়েছে। সেখানে বিকেল পাঁচটা ছত্রিশ মিনিটে শেখ হাসিনার ফ্লাইট এসে নেমেছে, এবং সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্লাইট। দর্শকদের প্রশ্ন হতেই থাকতেই পারে এটা, যে যেই ছবি আমরা শেষ দেখেছিলাম সেই ছবিটা হচ্ছে যে ঢাকা থেকে শেখ হাসিনাকে একটি বাংলাদেশ সেনাবাহিনীর চপার বা হেলিকপ্টারে করে তাকে কিন্তু এয়ারলিফ্ট করা হয়েছিল। তাহলে বিমানে করে তিনি এখানে এসে পৌঁছলেন কী করে? আমরা এখনও পর্যন্ত যা জানতে পেরেছি সেটা হচ্ছে যে বাংলাদেশ ঢাকা থেকে তাকে চপারে করে বা হেলিকপ্টারে করে ভারত বাংলাদেশ সীমান্তে নিয়ে আসা হয়। এবারে কোথায় নিয়ে আসা হয়েছে সেটা নিয়েও বেশ কয়েকটা তথ্য আমরা পেয়েছি, কিন্তু মোটামুটি যা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে ত্রিপুরার কাছে আগরতলার কাছে একটি ঘাঁটিতে তাকে সেই চপার নামে, এবং সেখান থেকে বাংলাদেশের সেনাবাহিনীর বিমানে করে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে দিল্লির সংলগ্ন অঞ্চল হিন্ডন, যেটা হচ্ছে ভারতীয় বিমান ঘাঁটি। সেখানে এসে কিন্তু এখন তিনি আছেন, এবং তিনি কিন্তু এখনও সেখানেই আছেন, সেখান থেকে বেরোননি। এবারে প্রশ্ন হচ্ছে যে তাহলে কি তিনি এবারে দিল্লিতে থাকবেন? অর্থাৎ এখন থাকা মানে হচ্ছে পলিটিক্যাল রিফিউজ পাওয়া। তো সেই প্রশ্নটা উঠছে যে তাহলে কি ভারতে তিনি পলিটিক্যাল রিফিউজ পাবেন, তিনি কি দিল্লিতে থাকবেন? এই প্রশ্নটা সকলের মনেই আসছে এবং আমাদের মনেও একই রকমভাবে এসেছে, এবং এই নিয়ে কিন্তু আমরা যে ভারতের এই বিষয়ক যে সমস্ত মন্ত্রণালয় তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সরকারিভাবে ভারতের কোনো মন্ত্রণালয় এখনও পর্যন্ত এ বিষয়ে একটিও কোনো তথ্য দেয়নি। আমরা যখন শেখ হাসিনা ঢাকা থেকে তাকে যখন এয়ারলিফ্টের ছবি আমরা দেখতে পাই, সেই সময় থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করছি, যখন থেকে আমরা জানতে পারি যে তাকে ভারতে নিয়ে আসা হচ্ছে, এবং তিনি কীভাবে আসছেন, কেন আসছেন, কোথায় আসছেন, কীরকমভাবে আসছেন, এই কোনো বিষয়ে ভারত সরকারিভাবে এখনও পর্যন্ত একটি শব্দও ব্যবহার করেনি। যা আমরা জানতে পেরেছি সেই সমস্তটাই আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে, আমাদের যে সূত্র রয়েছে তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি, এবং আমরাই একদম গোড়া থেকে দর্শকদেরকে এটা জানাচ্ছি যে কীরমভাবে তাকে দিল্লিতে নিয়ে আসা হচ্ছে। কারণ আমরা আরও অনেক খবর পাচ্ছিলাম, কেউ বলছিলেন যে তাকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে বা পশ্চিমবঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু আমরা একেবারে গোড়া থেকেই সবাইকে জানাচ্ছিলাম যে তাকে দিল্লির দিকে নিয়ে আসা হচ্ছে, এবং আলটিমেটলি তিনি দিল্লিতে এসে পৌঁছেছেন। এখন আমার বিভিন্ন সূত্রের সঙ্গে আমরা যে সমস্ত কথা বলেছি, তুমি যেই তোমার সূত্রদের সঙ্গে কথা বলেছো, তারা সকলেই আলাদা আলাদা সূত্র, কিন্তু প্রত্যেকেই মোটামুটি একটি কথা আনঅফিসিয়ালি বলছেন যে এখান থেকে, ভারত থেকে অন্যত্র কীরমভাবে হাসিনা যেতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে। তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করেছি তাহলে কি হাসিনা দিল্লিতে থাকবেন, হাসিনা কি দিল্লিতে পলিটিক্যাল রিফিউজ পাবেন, তারা বলেছেন এ বিষয়ে আমরা কোনো মন্তব্য করব না। আমরা যখন জিজ্ঞেস করেছি এখান থেকে কি তিনি অন্য কোথাও যাবেন, তখন তারা বলেছেন আমরা এ বিষয়ে কোনো মন্তব্য করব না, তবে ভারত থেকে অন্য কোথাও যাতে তিনি যেতে পারেন সেই ব্যবস্থা করা হচ্ছে এমনটা আমরা জানতে পেরেছি। অর্থাৎ
এই সমস্ত কথাগুলোকে যদি আমরা এক জায়গায় আনি, একটা একটা জায়গায় যদি নিয়ে আসি, তাহলে এটা ধারণা করা যেতে পারে যে ভারতে হয়তো সম্ভবত এই শব্দগুলো খুব গুরুত্বপূর্ণ, হয়তো বা সম্ভবত শব্দগুলো খুব গুরুত্বপূর্ণ, হয়তো হাসিনা থাকছেন না বা থাকবেন না। আমরা এমনটাও শুনেছি যে এখান থেকে লন্ডনে তাকে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, এবং এই যে প্যাসেজটা ভারত, এই প্যাসেজটাই কিন্তু প্যাসেজের ব্যবস্থাটাই ভারত শুধুমাত্র করছে। এখনও পর্যন্ত আমাদের বিভিন্ন সূত্রের মাধ্যমে এই ধরনেরই খবর আমরা পাচ্ছি। গৌতম, আমার মনে হয় তুমিও তোমার সূত্রের সঙ্গে যে কথা বলেছো সেটা তুমি যদি একটু জানাও তাহলে আরও পরিষ্কার হবে বিষয়টি। যেটা সমন্তক যেভাবে জানালো ঠিক সেই একই রকমভাবে আমার সূত্র আমাকে জানিয়েছে যে ভারত চাইছে যে শেখ হাসিনা অন্য কোনো জায়গায়, অন্য কোনো দেশে চলে যান। ভারত খুব একটা যে উৎসাহী যে রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্য এমনটা নয়, এবং তার কারণটাও তারা বলছেন যে কারণটা খুব স্বাভাবিক, কারণ ভারতের কাছে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক ভীষণ ভীষণ ভীষণভাবে জরুরি। বিশেষ করে বাংলাদেশের যে ভূ রাজনৈতিক যে গুরুত্ব তার দিকে যদি আমরা তাকাই তাহলে সেই গুরুত্বটা অসম্ভব বেশি ভারতের কাছে। বাংলাদেশ যদি ভারতের পাশে থাকে তাহলে সেটা ভারতের পক্ষে অনেকটা স্বস্তির এবং ভালো খবর, এবং সেই কারণেই এখন এই রাজনৈতিক আশ্রয় দেওয়া নিয়ে ভারত একটা চিন্তায় রয়েছে। আর এজন্যই তাকে অন্যত্র যাতে তিনি চলে যান সেই ব্যবস্থাটা করা, সেদিকে নজর রয়েছে। কিন্তু আবার বলছি, যেটা সমর্থক বললেন যে কোনো সরকারি পুষ্টি এর মধ্যে নেই, সরকারিভাবে একটা কথাও জানানো হয়নি এখনও পর্যন্ত। সেই 18-19 ঘন্টা আগে যেটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা টুইট করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে ভারতীয়রা বাংলাদেশে যাবেন না, বা বাংলাদেশে যে ভারতীয়রা রয়েছেন তারা খুব সাবধানে থাকবেন, ভারতীয় দূতাবাসের সঙ্গে সবসময় যোগাযোগে থাকবেন, 3টে ফোন নম্বর দেওয়া হয়েছিল, তার বাইরে আর একটা কথাও বলা হয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে। এমনকি সাধারণত পররাষ্ট্র মন্ত্রণালয় যদি নিজেরা সাংবাদিক সম্মেলন নাও করে, তারা নানাভাবে জানিয়ে দেয়, সেরকমও কোনো কাজ করা হয়নি। সুতরাং তারা এই বিষয়টাকে অত্যন্ত গোপনীয় রাখতে চাইছে, অর্থাৎ ভারত কী করবে সরকারিভাবে আনুষ্ঠানিকভাবে সে বিষয়ে তারা একটা কথাও জানাতে চাইছে না এখনও পর্যন্ত। অন্যদিকে আমাদের প্রতিনিধিরা, তারা ভারত বাংলাদেশ সীমান্তে রয়েছেন, বর্ডারে রয়েছেন, বর্ডার চেকপোস্টগুলোর কী অবস্থা সেই ছবি তারা দেখছেন এবং সেই ছবি তারা তুলছেন। তার মধ্যে সত্যজিৎ শাহ, তিনি আছেন বেনাপোল পেট্রাপোল সীমান্তে। অন্যদিকে আমাদের অন্য প্রতিনিধিরা, তারা আসাম সীমান্তে রয়েছেন, এবং তারা যেটা জানিয়েছেন সেটাও দর্শকদেরকে জানানো খুব জরুরি। সেটা হচ্ছে যে আজকে সকাল পর্যন্ত, আমরা আজকে সকালবেলা সেই খবরও করেছি, যেই খবরে আমরা লিখেছি যে গতকালকের ঘটনা ঘটার পরেও আজকে সকালেও কিন্তু বর্ডারের যেই মুভমেন্ট সেই মুভমেন্ট স্বাভাবিক ছিল। আমরা জানি যে এর আগে 19শে জুলাইয়ের পরবর্তী সময় প্রায় 1 সপ্তাহ বর্ডারের মুভমেন্ট বন্ধ ছিল, অর্থাৎ কোনো ট্রাক একদিক থেকে আরেকদিকে যেতে পারছিল না, অন্যদিক থেকেও এদিকে আসতে পারছিল না, ট্রেনের ট্রেন রেল যোগাযোগ বন্ধ ছিল, বাস বর্ডার পর্যন্ত যাচ্ছিল এবং সেখান থেকে মানুষ পায়ে হেঁটে ক্রস করতে পারছিলেন কিন্তু বাস যেতে দেওয়া হচ্ছিল না। আজ সকাল পর্যন্ত কিন্তু সেই সমস্ত কিছুই স্বাভাবিক ছিল। আজ দুপুরের পর থেকে, 3টের পর থেকে একটা সময় বর্ডার পুরোপুরি সিল করে দেওয়া হয়, এমনকি লোক যাতায়াতও বন্ধ করে দেওয়া হয়, সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়। 4:30টার পর থেকে আবার বর্ডার মুভমেন্ট শুরু হয়েছে, কিন্তু সেটা শুধুমাত্র পায়ে হেঁটে বর্ডার ক্রস করা যাচ্ছে, দুপারের লোকই দুপারে আসতে যাতায়াত করতে পারছেন। ট্রাকের মুভমেন্ট বন্ধ হয়ে গেছে, রেল বন্ধ হয়ে গেছে, বাস বন্ধ হয়ে গেছে, গাড়ি বন্ধ হয়ে গেছে, কোনো কিছুই কিন্তু বর্ডারের একপার থেকে আরেক পারে যেতে পারছে না। বর্ডারের নিরাপত্তা অনেক গুণ বাড়ানো হয়েছে, এবং যারা পারাপার করছেন তাদের কাগজ দেখে, তাদের ভিসা দেখে, তারপরে পায়ে হেঁটে তাদেরকে পারাপার করতে দেওয়া হচ্ছে। এবং বিএসএফের তরফ থেকে জানানো হয়েছে যে বর্ডারের নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে গোটা বর্ডার অঞ্চলে, অর্থাৎ পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং মেঘালয়ের সঙ্গে যেই বর্ডার রয়েছে বাংলাদেশের, এই পুরো বর্ডারই কিন্তু এখন কড়া নিরাপত্তায় ঢেকে দেওয়া হয়েছে, এবং শুধুমাত্র পায়ে পারাপার করা যাচ্ছে, অন্য কোনো রকমভাবে পারাপার করা যাচ্ছে না। এর ফল কী হবে? এর ফল যেটা হবে, এর আগেও আমরা এই খবর আমাদের দর্শকদের জন্য দেখিয়েছি, সেটা হচ্ছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে বাণিজ্য হয় এবং সেই যেই ট্রাকগুলো আসে তার মধ্যে সবজি থাকে, তার মধ্যে মাছ থাকে,
তার মধ্যে ওষুধপত্র থাকে, এগুলো খুব গুরুত্বপূর্ণ এবং নিত্য প্রয়োজনীয় জিনিস। এই সমস্ত ট্রাক কিন্তু বর্ডারে এসে আটকে গেছে এবং বর্ডারের যাদের সঙ্গে আমরা কথা বলেছি, বিএসএফ এবং যারা এই বাণিজ্যের সঙ্গে যুক্ত সেই কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং তারা বলেছেন যে বাংলাদেশের এই ঘটনা ঘটার পরে যতক্ষণ না পর্যন্ত নিরাপত্তা সুনিশ্চিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই মুভমেন্ট বন্ধ থাকবে। আমরা এভাবেই আপনাদের কাছে প্রত্যেকটা ডেভেলপমেন্ট, প্রত্যেকটা খবর যখন হবে আপনাদের কাছে আসব। আপাতত দিল্লি থেকে ফেসবুক লাইভ এ পর্যন্তই।